নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আপনাদের এই চ্যানেল কেরিয়ার উস্তমে। বন্ধুরা, সম্প্রতি শেষ হয়ে গেল যুব অলিম্পিক 2018। যুব অলিম্পিক 2018 থেকে কোন কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো আজকে পয়েন্ট পয়েন্ট করে আপনাদের জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, বেশি না সময় নষ্ট করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে জানিয়ে দেবো যে আন্তর্জাতিক যুব অলিম্পিক্স গেম 2010 সালে কিন্তু প্রথম শুরু হয় এবং 2010 সালের 14 থেকে 16 অক্টোবর প্রথম অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। অলিম্পিক গেমসের মতো এই গেমসটাও কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয় এবং এই গেমসটা কিন্তু শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুটি ভাগে হয়। এবং যুব অলিম্পিক গেমসে শুধুমাত্র 14 থেকে 18 বছর বয়সের প্রতিযোগীরা কিন্তু অংশগ্রহণ করতে পারে। নেক্সট যে পয়েন্টটা আপনাদের জানিয়ে দেবো সেটা হচ্ছে 2018 যে যুব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলো, সেটা অনুষ্ঠিত হলো আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে। এবং এবারে যুব অলিম্পিক গেমসের ম্যাসকট যেটা ছিল সেটা হচ্ছে পান্ডি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্ডির ছবি। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সরকারি চাকরির খবর পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সব খবর সবার আগে দেখার জন্য। এবং বন্ধুরা, 206টি দেশ অংশগ্রহণ করেছিল এই যুব অলিম্পিকে, যেখানে ভারতের স্থান 17। ভারতের মোট পদক সংখ্যা হলো 13টি, যার মধ্যে ভারত 3টি সোনা পেয়েছে, 9টি রূপো পেয়েছে এবং 1টি ব্রোঞ্জ পেয়েছে। তো যুব অলিম্পিক গেমসের গ্রীষ্মকালীন যে ভেন্যু সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2014 সালে যুব অলিম্পিক গেম হয়েছিল চীনের নানজিংয়ে, এবং আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে হয়েছে 2018 সালের, অর্থাৎ রিসেন্ট এই ইয়ারের যুব অলিম্পিক গেমস। এবং পরবর্তী 2022 সালে, অর্থাৎ 4 বছর পর 2022 সালে যে অলিম্পিক গেমস হবে, গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস, সেটা কিন্তু ডাকার, অর্থাৎ সেনেগালের ডাকারে কিন্তু এই যুব অলিম্পিকটা হবে। তো এরপরে আপনাদের যে বিষয়টা জানিয়ে দেবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে পতাকা বহন করেন মনু ভ্যাকের। তো এই নামটা আপনারা মনে রাখবেন, এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনু ভ্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে পতাকা বহন করেন। আপনারা ছবিতে তাকে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলের স্ক্রিনে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে পতাকা বহন করেন জেরেমি লাল রিনুঙ্গা। তো নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রথমবারের জন্য কিন্তু যুব অলিম্পিক গেমস এবারে এশিয়ার বাইরে অনুষ্ঠিত হলো। তো যুব অলিম্পিক গেমস এই নিয়ে 3 বার অনুষ্ঠিত হলো, 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল, তারপর 2014 অনুষ্ঠিত হয়েছিল, এবং 2018 এই বছর অনুষ্ঠিত হলো আর্জেন্টিনায়, এবং এটা কিন্তু এশিয়ার বাইরে অনুষ্ঠিত হলো। তো বন্ধুরা, এবারে এই গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জেতেন জেরেমি লাল রিনুঙ্গা। এবারের গেমসে ভারতের প্রথম পদক জেতেন তাবাবি দেবী। এই দুটো ইনফরমেশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের খাতায় দরকার হলে লিখে নিতে পারবেন পরবর্তী। তো বন্ধুরা, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে যুব অলিম্পিক্সে স্বর্ণপদক জিতলেন মনু ভ্যাকের। তো যুব অলিম্পিক 2018 ভারতের পদক তালিকা সেটা আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে স্বর্ণ পদক পেয়েছেন জেরেমি লাল রিনুঙ্গা, তিনি পেয়েছেন ভারোত্তোলন বা ওয়েট লিফটিং বিভাগে। এরপরে স্বর্ণ পদক পেয়েছেন মনু ভ্যাকের, তিনি শুটিংয়ে পেয়েছেন। এবং এরপরে রয়েছে সৌরভ চৌধুরী, তিনি স্বর্ণ পদক পেয়েছেন শুটিংয়ে। তারপরে লক্ষ্য সেন পেয়েছেন স্বর্ণ পদক ব্যাডমিন্টন মিক্সড ডাবলসে, এবং আকাশ মালিক তিনি পেয়েছেন তীরন্দাজিতে রূপা, রূপা পেয়েছেন তুষার মানে শুটিংয়ে, তাবাবি দেবী জুডোতে রূপো পেয়েছেন, রূপো পেয়েছেন মেহুলি ঘোষ শুটিংয়ে, তাবাবি দেবী জুডো মিক্সড ডাবলসে পেয়েছেন রূপো, রূপো পেয়েছেন মনু ভ্যাকের শুটিংয়ের মিক্সে, এবং লক্ষ্য সেন রূপো পেয়েছে ব্যাডমিন্টনে, সিমরান পেয়েছেন রূপো কুস্তিতে, এবং পুরুষ হকি দল রূপো পেয়েছেন হকিতে, মহিলা হকি দল রূপো পেয়েছেন হকিতে, রূপো পেয়েছে সুরজ পানোয়ার অ্যাথলেটিক্সে, এবং ব্রোঞ্জ পেয়েছেন প্রবীণ চিত্রাভেল অ্যাথলেটিক্সে। তো আশা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আপনাদের জানিয়ে দিতে পারলাম।
ভিডিওটা থেকে যদি সামান্য কিছু আপনাদের উপকার হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন, এবং হ্যাঁ বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।